হ্যালো ভিয়ার্স আপনার টেক ব্লগ ইউটিউব চ্যানেল সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী ইস্তাহার প্রকাশ করেছেন এবং এই ইস্তাহারের মধ্যে তিনি দশটি অঙ্গীকার করেছেন এই দশটি অঙ্গীকার নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্রথম ইস্তাহার হল প্রতি মাসে জেনারেল ক্যাটাগরির পরিবার পাঁচশো টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি পরিবারকে হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার তিনি অঙ্গীকার নিয়েছেন দ্বিতীয়ত ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্রদের দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে এবং যেখানে জামিনদার হিসেবে থাকবেন রাজ্য সরকার তিন নম্বর দশ লক্ষ নতুন ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং দু হাজার শিল্প ইউনিট তৈরি করা হবে চার নম্বর তামুল ও সাহা সম্প্রদায়ের ও বিসি ঘোষণার লক্ষ্যে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হবে পাঁচ নম্বর স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ দ্বিগুণ হবে ছ নম্বর তেইশটি জেলা সদরে মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হবে সাত নম্বর প্রতিটি ব্লকে তৈরি হবে একটি করে মডেল আবাসিক স্কুল আট নম্বর বাংলার বাড়ি প্রকল্পে আরও পাঁচ লক্ষ স্বল্প মূল্যের আবাসন এবং পঁচিশ লক্ষ বাড়ি তৈরি হবে নম্বর সাতচল্লিশ লক্ষ পরিবারে নলবাহিত পানীয় জল ও চব্বিশ ঘন্টা সুলভ বিদ্যুৎ প্রদান করা হবে দশ নম্বর দুয়ারে রেশন এবং পঞ্চাশটি শহরে আড়াই হাজার মা ক্যান্টিন তৈরি করা হবে একুশে ভোটের লক্ষ্যভেদ করতে দশ দফায় অঙ্গীকার মাননীয় মমতা ব্যানার্জি করেছেন এবং সেই লক্ষ্যে বুধবার দলীয় ইস্তাহারে ধর্ম নির্বিশেষে রাজ্যের সাড়ে এগারো কোটি মানুষের জন্যই সুখবর দিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে তাৎপর্যপূর্ণ ঘোষণা হল তৃণমূল ফের ক্ষমতায় এলে রাজ্যের প্রত্যেক পরিবারের মাসিক আয় সুনিশ্চিত করা হবে এবং যেখানে নগদ অর্থ সাহায্য করা হবে এবং যার পরিমাণ পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত এবং এই পাঁচশো থেকে হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে ছ হাজার টাকার জায়গায় কৃষকরা একর পিছু বছরে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান পাবেন চালু হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং তা দিয়ে মাসিক চার শতাংশ সুদের হারে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ঋণ নেওয়া যাবে যার জামিনদার থাকবে রাজ্য সরকার রেশন পৌঁছবে দুয়ারে দুয়ারে মাইস তিলি তামুল সাহা যারা এখনও ও বিসির আওতাভুক্ত নয় কিন্তু মডেল কমিশনের প্রস্তাবিত তালিকায় যাদের নাম আছে তাদের জন্য স্পেশাল টু গঠন করা হবে বেকারত্ব ঘোচাতে বছরে পাঁচ লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে সব মিলিয়ে মোট দশটি নির্বাচনী প্রতিশ্রুতিকে সামনে রেখে বুধবার কালীঘাটে দলীয় কার্যালয় থেকে তৃণমূলের ইস্তাহার প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হলো একুশে বিধানসভা ভোটের আগে দিদির দরাজ দশ অঙ্গীকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পরে ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নাইস ডে